নমস্কার সর্বোদয় সকল, নমস্কার সর্বোদয় সকল, আমার সদয় অসম কর্মচারী পরিষদে রাজ্য সরকারী কর্মচারী সকলের বাবে এটা গুরুত্বপূর্ণ খবর দিছে। হয় সর্বোদয় সকল, সদয় অসম কর্মচারী পরিষদে এটা বিবৃতির জড়িয়ে রাজ্য সরকারী কর্মচারী সকলের বাবে আজির এই গুরুত্বপূর্ণ খবরটি দিছে। গতি সর্বোদয় সকল, বলক আমি জানিলো সদয় অসম কর্মচারী পরিষদে বিবৃতির জড়িয়ে কি এনে গুরুত্বপূর্ণ খবর দিছে। তার আগতে আপনার একটা অনুরোধ, অনুগ্রহ করে আপনাদের আমার এই ভিডিওটি লাইক শেয়ার করব। আর যেহেতু আমার এই চ্যানেলটি রাজ্য সরকারী কর্মচারী সকলের উপর প্রতিষ্ঠিত একমাত্র ইউটিউব চ্যানেল, যখন প্রতিদিনে সরকারী কর্মচারী সকলের বিভিন্ন খবর সমূহ সম্পূর্ণ শুদ্ধ তথ্যের উপর দি থাকা হয়, হেয়ে নতুনকৈ অহা সার্বোদয় সকল অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব। গতি বলক আমি আগবাড়ি যাও। সার্বোদয় সকল, সদয় অসম কর্মচারী পরিষদর এই প্রেস বিবৃতি চাব। প্রথমতে কৈছে শিক্ষক শিক্ষয়িত্রী কেতিয়াও হিতাধিকারী নহয়। তার তলত কৈছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীয়ে সরকারী শিক্ষক শিক্ষয়িত্রী সকলক হিতাধিকারী বলে অভিহিত করা কার্যক সদয় অসম কর্মচারী পরিষদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কাকতলৈ প্রেরণ করা এক বিবৃতিত পরিষদের সভাপতি দীপেন শর্মা আর সম্পাদক প্রধান দিলীপ কলিতাই কয় যে যাকালি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে এক সরকারি কার্যসূচীত অংশগ্রহণ করে তেজপুরত সাংবাদিক সকলের আগত বক্তব্য রাখি শিক্ষাগুরু সকলক সরকারের হিতাধিকারীর লগত তুলনা করা কার্য গ্রহণযোগ্য নহয়। শিক্ষাগুরু সকল আমার নমস্য। প্রতিগৰাকী শিক্ষাগুরুয়ে মোমবাতির দরে নিজে জ্বলি আনক পোহর বিলায়। আমার সমাজত শিক্ষাগুরু সকল স্থান বহু উপরত। একটা বিবৃতিতে তেখেতসকলে কয় যে সরকারের দ্বারা নিযুক্ত কোনো শিক্ষক কর্মচারী সরকারের হিতাধিকারী নহয়। প্রতিজন শিক্ষক কর্মচারীয়ে নিজের যোগ্যতার বলত নিযুক্তি পায়, রাজনৈতিক ব্যক্তির দয়াত নহয়। এনে ধরনের তরল মন্তব্যই রাজ্যের শিক্ষা ব্যবস্থা উন্নত নকরে। বিগত বহু বছর জুড়ি রাজহুয়া শিক্ষা ব্যবস্থা অবদমনত এনে পরিবেশে অরিহণা যোগাইছে। শিক্ষকের রাজহুয়া অপমান, সমাজত শিক্ষকসকলের প্রতি অনাস্থা সৃষ্টি করা, একত্রীকরণের নামত হাজার হাজার বিদ্যালয় বিলুপ্তকরণ, রাজহুয়া শিক্ষা ব্যবস্থাক নিহকটিয়া করার সম্ভাবনাই প্রবল। রাজ্যখনের শিক্ষা ব্যবস্থাক অধিক উন্নত করার ক্ষেত্রত সমাজের প্রতিজন ব্যক্তির দায়িত্ব আর কর্তব্য আছে বলে কর্মচারী পরিষদ বিশ্বাসী। শ্রদ্ধারে আমার সভাপতি দীপেন শর্মা আর সম্পাদক প্রধান দিলীপ কলিতা ডাঙ্গরী। গতি সার্বোদয় সকল, সদয় অসম কর্মচারী পরিষদর এই বিবৃতির জড়িয়ে আপনাদের নিশ্চয় জানি পারে যে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই রাজ্যের শিক্ষক কর্মচারী সকলক যে হিতাধিকারী বলে মন্তব্য করেছিল, সেই মন্তব্যর উপর আমার সদয় অসম কর্মচারী পরিষদে উদ্বেগ প্রকাশ করে কৈছে যে রাজ্যের কোনো সরকারি কর্মচারী সরকারের হিতাধিকারী নহয়। হয় কেবল এজন ব্যক্তিয়ে রাজ্যের সরকারি কর্মচারী সকলক নিযুক্তি দিব নোৱাৰে, সরকারে হে রাজ্যের সরকারি কর্মচারী সকলক নিযুক্তি দিয়ে, হেয়ে শিক্ষক কর্মচারী সকল কেতিয়াও হিতাধিকারী হব নোৱাৰে। গতিকে সর্বোদয় সকল, এয়া নিশ্চয় আমার রাজ্যের সরকারি শিক্ষক কর্মচারী সকলের বাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আশা করছি আপনাদের আমার এই ভিডিওটি লাইক শেয়ার করব। আর যেহেতু আমার এই চ্যানেলটি রাজ্যের সরকারি কর্মচারী সকলের উপর প্রতিষ্ঠিত একমাত্র ইউটিউব চ্যানেল, যখন প্রতিদিনে সরকারি কর্মচারী সকলের বিভিন্ন খবর সমূহ সম্পূর্ণ শুদ্ধ তথ্যের উপর দি থাকা হয়, হেয়ে নতুনকৈ অহা সার্বোদয় সকল অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব। গতিকে আপনাদের ভালো থাকুক, কুহলে থাকুক, তারে কামনা করে আজির এই ভিডিওটি সমাপ্ত করলো। ধন্যবাদ।